हेलो एवरीवन, वेलकम बैक टू प्रियंका राणा व्लॉग। तो प्रथमे एकटा कथा बोली तोमादेरके, भिडियोटा शुरू किन्तु एटा ना, भिडियोटा शुरू आमी अनेक सकाल थेकेई करेछि, तो आनफर्चुनेटली एकटा केलेंकारी हये गेछे, सेटा भिडियो शेषे तोमरा जानते पारबे। तो एखन दुपुरेर लांच होच्छे आर कि, आमी मंदिर बाड़ीते आछि, गतकालके रात्रे एसेछि। তো তোমাদেরকে যেটুকু দেখালাম, যে মানে বললাম না যে একটু একটু করে কাটা হয়েছে, তো তারপরেও মানে আমার মনেও শান্তি হচ্ছিল না, দাদার মনেও শান্তি হচ্ছিল না, সেই কারণে পরে আবার প্রায় এতটা করে কাটা হয়েছে। সো আমার এই চুলটা তিনবার কাটার পর, মানে প্রথম একবার কাটলো, তারপর স্নান করার আগে মানে তেল দিলাম, তারপরে একবার কাটলো, স্নান করার পরে মানে এখন একবার কাটলো। তো ফাইনাল রেজাল্ট হলো এইটা, অনেকটাই শর্ট হয়ে গেছে, বাট এখন মানে মোটামুটি চুলটা চুল বলে মনে হচ্ছে, মানে আমার আঙুল একেবারে ছোচালো, একদম লেজের মতো হয়ে গেছিল, তো সেই তুলনায় অনেকটাই ভালো, না ভালো লাগছে, লম্বা লাগছে পাতলা লাগছে। হ্যাঁ, রাইশা আমাকে বলছে চুল কেটে নাকি আমাকে পাতলা লাগছে, ওর কথা লম্বা লাগছে, ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। তো আমাকে কেমন লাগছে চুলটা কেটে একটু জানি, আর চুলটা কাটা কেমন হয়েছে স্পেশালি সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। কি কমেন্ট করতে বলো, কমেন্ট করে জানাবে কিন্তু। ওকে চলো, সামনে থেকে দেখতে পাচ্ছ লেন্থ, সামনে থেকে আমার এতটা মোটামুটি মানে টেনে টুনে এতটা আসতো, একদম ছোচালো ভাবে এতটা আসতো, এখন এখানে, কিন্তু সাইজটা ঠিক আছে, এর থেকে আর চুল ছোট করা যাবে না, ছোট করলে কেমনই লাগবে, বাট নতুন ভালোই লাগছে। এখন মামি আর ভাগ্নি মিলে একটু আড্ডা হবে, গল্প হবে, আর হ্যাঁ ও তো আমার কাছে রাত্রে শোয়ার জন্য খুবই জোর করছিল, বাট ওকে মন্দির শুতে দেয়নি, কারণ আমি মশারি টানাই না, আর এই ঘরে মশারি টানোর জায়গা আছে, বাট তবুও মশারি টানিয়েছিলাম না, আর যেহেতু ওপরে সিলিং এ ফ্যান নেই, মানে এই টেবিল ফ্যানটা চলছিল, এবার ফ্যানটা সরাসরি স্পিডে আসছিল, তো ওর ও তো যেহেতু ও যেহেতু ছোট, তো সরাসরি লেগে যাবে বলে মন্দির না করে দিল। তো এখন একটু আড্ডা হবে, গল্প হবে, ঘুম পেলে ঘুমবো, রাইশার ঘুমানো হবে না, ওর চারটের আগে ক্যারেটে আছে, ক্যারেটেতে যেতে হবে, কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, আমাকে আনতে যেতে হবে। ওকে ওকে, আমি যাবো যাবো যাবো। সো এখন বাজে 5:20, রাইশা তো 3:00-4:00 দিকে ও ক্যারেটেতে চলে গেছে, এখন ওকে নিয়ে আসার জন্য আমি রেডি হয়ে গেছি, এখন যাব, আর কিছুক্ষণ পর মন্দি উঠে ওইদিকে ইফতারের জন্য আয়োজন করবে। একজন কমেন্ট করেছে দেখলাম যে, দিদি তুমি মমিনপুরে তোমার শ্বশুর বাড়ি গিয়ে ওদের সাথে একদিন ইফতার করো, তো ওদের সাথে অনেক দিন ইফতার করেছি, তো এই রোজার মধ্যে তোমার প্রায় 3 দিন মতো গিয়েছিলাম, 3 দিনই মানে বাপি আমাকে রীতিমতো কাছে বসিয়ে ইফতার করিয়েছে। সো ওইখানে না, ওই ইফতার করার সময় বাপির সামনে ভিডিও করার সাহস পায় না বুঝলে, সেই কারণে তোমরা হয়তো জানতে পারো নি। আর এই যে চুলগুলো আছে, কেটেছি, তো বারবার হাত দিতে ইচ্ছে করছে আর কি। তো আমি রায়শাকে ক্যারেটে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এদিকে এসে দেখছি মন্দি ফল কাটাকুটি করছে ইফতারের জন্য, আর ওইদিকে এখন রায়শা আনারসের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে মাখাচ্ছে আর কি। তো এখানে মাখানোর সময় আমাকে বলছে, মামি একটু ট্রাই করে দেখো, একটু টেস্ট করে দেখো, তাই খাওয়াচ্ছিল আমাকে। এইমাত্র ইফতার টিফতার সেরে এসে বসলাম, আর রায়শামণির তো সামনে এক্সাম রয়েছে, সেও তো ওকে পড়তে বসতে হবে এখন, কালকে এক্সাম আছে না, কালকে আর পরশু দিন, আর আমি একটু পরে বাইরে বেরোবো, অ্যাকচুয়ালি আমার একটা বাড়িতে টেলার্সের দোকানে কুর্তি বানাতে দেওয়া ছিল, সেটা অনেকদিন আগেই দিয়ে এসেছিলাম, তো ফোন করেছিল আজকে হয়ে গেছে, তো ওটা আনতে যাবো, আর আসার সময় ফুচকা নিয়ে আসবো। তো এই যে বাজার থেকে এইমাত্র ফুচকা নিয়ে আসলাম, ক্যারির মধ্যে ফুচকা আছে, আলু আর জল। আমাদের ডোমকলে ওই জনকল্যাণের মাঠে একটা জায়গা আছে, মানে ওই ওই বলে একটা জায়গা আছে, ওখানে খুব সুন্দর ফুচকা করে, তা আমি খেয়ে আসলাম আর কটা নিয়ে আসলাম মন্দির জন্য, রাইশার জন্য স্পেশালি। রাইশার আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কালকে এক্সাম, তো সেই কারণে মন্দির না করে দিল। তুমি সত্যি ঘুমাচ্ছি না, হ্যাঁ কালকে এক্সাম, ভালো করে মন দিয়ে পড়তে হবে, মঙ্গলবারে তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ ওখানে গিয়ে খাওয়াবো। কোথায়? আবার ফুচকাওয়ালার কাছে, মানে রাইশা বলছে যে ফুচকাওয়ালার কাছে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে মানে ফুচকাওয়ালা দেবে বাটি, তার আমরা খাবো, ওটা বেশ ভালো লাগে, সত্যি ওটা বেশ ভালো লাগে। তো ওটা তো আজকে হলো না, মঙ্গলবার, মানে কালকে ওর এক্সাম রয়েছে,
মানে সোমবারে রয়েছে মঙ্গলবারে রয়েছে তো বিকেল বেলা যাব মঙ্গলবারে ওকে আর মঙ্গলবার হয়ে গেল আর একটা পরীক্ষা দিয়ে আমার ছুটি ইশরে তারপর নালিমার বাড়ি হ্যাঁ এটা হলো কথা কিন্তু ঈদ তো এখানে কাটানোর খুব ইচ্ছা আছে এখানে কাটাবি ঈদ এখানে না তো নানিমার বাড়ি মা চলে যাবে তো আমি যাব না আচ্ছা তুমি এর আমি এখানে থেকে যাবো সো তুমি খাবে না না আমি খাবো না আমি খেয়ে এসেছি তুমি খাও তোমার জন্য আর মায়ের জন্য তোমাদের দুজনের জন্য নিয়ে এসেছি হ্যাঁ আজকে না বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে মানে এরকমটা সচরাচর হয় না আমার সে একবার দুবার হয়েছে কি হয়েছে আমি নর্মালি ফোনে যেহেতু শুট করি তো ফোনে শুট করতে করতে কি হয় যেটুকু আমি সময় পাই একটুখানি শুট হলো ওইটুকু আমি সময় পেলে এডিট করে রেখে দিই মানে ইনস্ট্যান্ট কাজ হয়ে যায় সেটা বলতে পারো তো মোটামুটি দুপুরের আগে সকাল থেকে দুপুর পর্যন্ত যেগুলো আমি শুট করেছি সেগুলো আমি এডিট করে রেখে দিয়েছি কিন্তু আমার সেভ করা হয়নি ওটা তো তারপরে কি হয়েছে ফোনের স্পেসটা আমার ফুল দেখাচ্ছিল বলে স্পেসটা আমি ক্লিয়ার করে দিয়েছি তারপরে গিয়ে দেখি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যা ভিডিও করেছিলাম সবগুলো গেছে জলে মানে খুঁজেই পাচ্ছি না ডিলিট হয়ে গেছে এবার আমার ফোনে আবার ব্যাকআপ স্পেস দেওয়া রয়েছে তো ব্যাকআপের ওখানে গিয়ে আমি মানে গুগল ফটোতে গিয়ে আমি দেখছি ভিডিওগুলো সবই রয়েছে কিন্তু ওখান থেকে আমি ডাউনলোড করতে পারছি না ডাউনলোড করে যে আমি অ্যালবামে গ্যালারিতে আনবো সেটা আর হচ্ছে না কোনো রকম ভাবেই ডাউনলোড হচ্ছে না ডাউনলোড অপশনে ক্লিক করছি ওখানে কুড নট ডাউনলোড দেখাচ্ছে এবার ভিডিওটা তো শুরু থেকে বুঝতেই পেরেছো কিরম করে কি শুরু হলো না হলো মানে সকাল থেকে অনেক কিছু হয়েছে তো সেগুলো শেয়ার করাই হয়নি যে আমার হেয়ার কাটিং এর মোটামুটি টুকটাক ভিডিও করেছিলাম সেগুলো গেছে ডিলিট হয়ে গেছে চলো কি আর করা যাবে কিছু তো করার নেই মনটাও খারাপ হয়ে গেল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।